আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরওয়াজ ক্রাফট। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ভিডিওতে এই ছোট্ট ছোট্ট বাটারফ্লাইগুলো তৈরি করে দেখাবো। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এখানে এই বাটারফ্লাইটি তৈরি করার জন্য আমি সামারিন সুতা ব্যবহার করছি। অলরেডি এখানে আমি একটা বাটারফ্লাই তৈরি করে নিয়েছি। এখানে দেখুন খুবই ছোট্ট আর খুবই অল্প সময়ে কিন্তু আপনারা এই বাটারফ্লাইটি তৈরি করে নিতে পারবেন। তো আমি সেম ভাবে আরো একটা বাটারফ্লাই আপনাদের সাথে তৈরি করে দেখাবো। তো এখানে আমি আবারও বলছি আমি সামারিয়ান সুতা ব্যবহার করছি আর এখানে হুক হিসাবে 2.5 mm এর একটা হুক নিয়ে নিয়েছি। এখানে শুরুতেই আমরা একটা ম্যাজিক রিং করব। তো কিভাবে ম্যাজিক রিং করতে হয় এ নিয়ে কিন্তু আরো একটা ডিটেইল ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ওই ভিডিওটা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে শুরুতেই সুতাটা আমি হাতের উপর রেখে জাস্ট একটা প্যাচ দিয়ে নিলাম একদম ক্রসের মতো করে। এরপর প্রথম সুতাটার মাঝখান থেকে মানে হুকটা নিয়ে দ্বিতীয় যে সুতাটা আছে ওই সুতাটা টেনে বের করে আনলাম। এরপর এই সাইড থেকে হাতে বাম সাইড থেকে যে প্রথম সুতাটা আছে ওই সুতাটা ওই লুপটার মাঝখান থেকে হালকা টেনে বের করে নিলাম। এতে করে কিন্তু এখানে আমার ম্যাজিক রিংটা হয়ে গেল। আর এখানে কিন্তু অলরেডি একটা চেন হয়ে গেছে। তো এবার এইখানে আমি আরও 5টা চেন করব। তাহলে 5টা চেন আর ওই চেন মিলে কিন্তু টোটাল 6টা চেন আমাদের তাহলে এক লাইনে হয়ে যাবে। এই যে 5টা চেন করলাম আর শুরুতে একটা চেন ছিল, টোটাল 6টা চেন এখানে হয়ে গেছে। তো এবার এখানে আমি শুরুতে আমার যে হুকটা আছে হুকের উপরে সুতায় 3টা প্যাচ দিয়ে নেব। আমরা ট্রিপল কুশিতে 2টা প্যাচ দিই কিন্তু এখানে আমি টোটাল 3টা প্যাচ দেব। 3টা প্যাচ দিয়ে যে ম্যাজিক টিংটা করেছি ওই ম্যাজিক টিংয়ের মাঝখান থেকে সুতাটা টেনে এনে শুরুতে যে প্রথম যে 2টা সুতা আছে ওই 2টা সুতার মাঝখান থেকে সুতাটা টেনে বের করলাম। এরপর আবার পরবর্তী 2টা সুতার মাঝখান থেকে সুতাটা টেনে বের করে দেন আবার পরবর্তী 2টা সুতার মাঝখান থেকে সুতাটা টেনে বের করে লাস্টে 2টা সুতার মাঝখান থেকে আবার সুতাটা টেনে বের করে নিলাম। এখানে ট্রিপল কুশিটির থেকে কিন্তু 1টা প্যাচ বেশি হয়েছিল। এবার ওই একই ঘরের মাঝখানে আমরা 2টা ট্রিপল ক্রোশেট করব। তো ট্রিপল ক্রোশেট করার জন্য কাটায় 2টা প্যাচ দিয়ে নিলাম। এরপর প্রথমে 2টা সুতার মাঝখান থেকে সুতাটা বের করলাম, এরপর আবার 2টা সুতা, দেন আবার 2টা সুতার মাঝখান থেকে সুতাটা বের করে ট্রিপল ক্রোশেটটা করে নিলাম। সেম প্রসেসে আরও একবার আরেকটা ট্রিপল ক্রোশেট আমি করে নিচ্ছি। টোটাল আমি 2টা ট্রিপল ক্রোশেট করে নিলাম। এরপর আমি এখানে একটা ডাবল ক্রোশেট করব। তো ওই ঘরের মাঝখানে আমি এই একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে ডাবল ক্রোশেটটা করে নিলাম। এরপর এখানে আমি 2টা বাড়তি চেন করব। তো আপনারা মূলত এই যে চেনগুলো আমি করছি এই চেনগুলো খুব ভালোভাবে একটা খাতায় নোট করে নেবেন, এতে করে কিন্তু খুব ইজিলি আপনারা এই বাটারফ্লাইটি তৈরি করে নিতে পারবেন। তো 2টা চেন করলাম। 2টা চেন করার পরে এই যে ম্যাজিক রিংয়ের যে স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে এই 2টা চেন একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। আমাদের বাটারফ্লাইয়ের যে প্রথম পাখাটা এই পাখাটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। এবার নিচের যে অংশটা আছে বাটারফ্লাইয়ের ওই অংশটা তৈরি করব। তো নিচের অংশটা তৈরি করার জন্য এখানে আবার আমি শুরুতেই 2টা চেন করে নিব। 2টা চেন করলাম। এরপর ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার ওই একই স্পেসের মাঝখানে একটা ট্রিপল ক্রোশেট করব। তো ট্রিপল ক্রোশেটের জন্য কাটায় 2টা প্যাচ দিয়ে নিলাম। এরপর ওই সার্কেলটার মাঝখান থেকে আমি ট্রিপল ক্রোশেটটা তুলে নিচ্ছি। এই যে ট্রিপল ক্রোশেটটা করে নিলাম। এবার এখানে আমি 3টা বাড়তি চেন করব। তো এখানে আমি 3টা বাড়তি চেন করে নিচ্ছি। 1, 2, 3 এই 3টা বাড়তি চেন আবার ওই একই স্পেসের মাঝখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এই যে আর এই অংশটা করার মাঝখান থেকে কিন্তু আমাদের যে বাটারফ্লাইয়ের একটা সাইডের যে অংশটা আছে এই অংশটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে এই সাইডটার অংশটা কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি। টোটাল 2টা সাইড, মানে সেম নিয়মটা আবার এই সাইডে রিপিট করলে কিন্তু আমাদের বাটারফ্লাইটি হয়ে যাবে। তো এবার সেম নিয়মটা আমরা অপর পাশে আবার রিপিট করব, মানে পেছন থেকে আবার মানে শুরুর দিকে চলে যাব। এই জন্য আবার ওই একই স্পেসের মাঝখান থেকে সেম নিয়মে আমরা সেম প্যাটার্নটা কন্টিনিউ করব। তো এই জন্য এখানে আবার শুরুতেই আমি 3টা চেন করে নেব, ঠিক যেভাবে করে লাস্টে 3টা চেন করেছিলাম। তো এখানে শুরুতে আমি 3টা চেন করে নিচ্ছি। তো 3টা চেন করে নিলাম। এরপর একটা ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেটটা করে নিলাম। এরপর কি করেছিলাম, একটা ডাবল ক্রোশেট। তো এখানেও একটা ডাবল ক্রোশেট করছি। এরপর যদি খেয়াল করেন এখানে 2টা চেন করেছিলাম, ঠিক সেমভাবে এই সাইডেও 2টা চেন করে সুতাটা আমরা এই সার্কেলটার মাঝখানে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি।
এই যে আমাদের বাটারফ্লাইয়ের যে নিচের অংশটা আছে ওই অংশটা হয়ে গেছে। এবার উপরের যে অংশটা আছে একটু বড়টা ওই অংশটা করে নিব। তো সেম আবার মানে সেম নিয়মটা আবার কন্টিনিউ করব। এখানে শুরুতেই আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে এখানে কি করেছিলাম, একটা ডাবল ক্রোশেট, তো এখানেও একটা ডাবল ক্রোশেট করছি। এরপর কি করেছিলাম, এরপর করেছিলাম দুইটা ট্রিপল ক্রোশেট। তো এখানে ওই একই নিয়মে এখানে দুইটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি, একটা ট্রিপল ক্রোশেট, দুইটা ট্রিপল ক্রোশেট করে নিলাম। এরপর কি করেছিলাম, আমরা ট্রিপল ক্রোশেটের বড় যেটা ছিল মানে তিনটা সুতার প্যাচ দিয়ে যেটা করেছিলাম ঠিক সেম জিনিসটা করব এখানে। তো এখানে অলরেডি আমি সুতায় মানে কাটায় তিনটা সুতার প্যাচ দিয়ে নিলাম। এরপর ওই একই ঘরের মাঝখান থেকে সুতাটা টেনে শুরুতে দুইটা সুতা, দেন দুইটা সুতা, দেন আবার দুইটা সুতা, দেন আবার দুইটা সুতা, মানে টোটাল চারবার আমাদের দুইটা সুতার মাঝখান থেকে সুতাটা টেনে এনে কাজটা করতে হবে। তো এবার লাস্টে এসে আমরা শুরুতে ছয়টা চেন করেছিলাম, ঠিক সেমভাবে লাস্টে এসেও ছয়টা চেন করে ওই সার্কেলটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এই যে আমাদের কিন্তু বাটারফ্লাইটি তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি সুতাটা কেটে মানে সুতাটা টেনে এক্সট্রা যে সুতাটা আছে ওই সুতাটা কেটে ফেলবো। এই যে এবার একটু খেয়াল করে দেখুন, আমরা ম্যাজিক রিং করার পরে যে লাস্টের যে সুতাটা ছিল, এই যে এই সুতাটা ধরে যদি মানে একটু টান দেই তাহলে মিডলের যে স্পেসটা আছে ওই স্পেসটা একদম কমে যাবে আর বাটারফ্লাইটে দেখতে কিন্তু আরও বেশি ফুটে উঠবে। এই যে দেখুন, এবার হাত দিয়ে জাস্ট টেনে সুতাটা আমাদের ঠিক করে নিতে হবে। তো ওই সুতাটা যত জোরে টান দিবেন অতই কিন্তু আমাদের মাঝখানে যে স্পেসটা আছে ওই স্পেসটা একদম কমে যাবে। এবার বাড়তি যে সুতা দুইটা ছিল ওই সুতাটিতে খুব ভালোভাবে গিট দিয়ে আমরা সিকিউর করে নেব। এই যে তৈরি হয়ে গেছে কিন্তু বাটারফ্লাই, খুবই অল্প সময় কিন্তু আপনারা চাইলে বাটারফ্লাইটি তৈরি করে নিতে পারেন। আর এই বাটারফ্লাইটি দিয়ে কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের ক্লিপ বা জামায় যে কোনো কিছুতে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।